আল্লাহর রাসূল চোখের পানি দিয়ে বুঝাইছেন, জীবনে কোনোদিন চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য, যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে এক্ষণে বিদায় নেবেন তখনও চোখের পানি। জিবরিল আজিব জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে দেখা রাখবে? আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো, তখনই বলছে আপনার কাছে আসতে পারি। যে কবর থেকে উঠবে আর উঠেই জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হায় হায় পর্যন্ত কত মানুষের জান গেল। সত্য তো মাদক দিতে গেছে দুই একজন, না যায় নাই? আচ্ছা মাদক দি বাদ দিলাম, নসিন দিতে গেছে না যায় নাই? একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য। অথচ আমাদের নবী কি তো আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসাকা মাকামান মাহমুদা, ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে বানাবে কিয়ামতের দিন নিজের কুরসির পাশে লাগাবে, দুনিয়াকে দেখানোর জন্য যে মালিক কেমন রাজা কেমন, পাশে লাগাবে, কিন্তু ওই চেয়ারে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, বৈশা গেলে সাক্ষাৎ হবে তো হবে কোত্থেকে, প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজ হাতে পানি পান করাবো, বৈশা থাকলে উম্মতকে প্রকাশিত উম্মতকে কে পানি পান করাবো, আমি বসবো না 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 না, আমি তো অনুমতি হইতে দেরি, উম্মত আসতে দেরি, আমি হাউজে কাউসারে ছুটা যেতে দেরি করবো না, অতক্ষণ দাঁড়ায় থাকবো বসবো না। বলছে তারপর, বলছে তারপরও বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব। কেন? আপনি না প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার করছেন, সালতু তা সাফি তু সাফা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আপনি বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো, পাল্লা যদি না ঝুকলো তো ওইখানি চাওয়ার হাত উঠায় দিব, ওইখানে সুপারিশ লিখতে শুরু করব, ওইখানে দাঁড়িয়ে চিৎকার দিব, আমি রাজি হব না পাল্লা সামনে ঝুঁকে না, আমি লজ্জিত হয়ে যাব। বলছে তারপর, বলছে এখানেই শেষ না, আবার পলসে রাতে ওইখানে ছুটতে থাকবো। কেন? যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো, একবার হাউস, একবার মিজান, একবার পলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বে কাবার কাসম, কাবার কাসম। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলে আসেন, আজকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র দুনিয়ায় না, কি রেখা গেলাম এটা ভাবি না। আমার সমাজ যদিও কেউ মারা গেলে জিজ্ঞাসা করে কি রেখা গেল, আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই, মৃত্যু ব্যক্তির বাড়িতে যে সঙ্গে কি নিয়ে গেল এটা বলো, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, দান খয়রাত কেমন ছিল, আল্লাহকে কতটুকু মানত, রসুলকে কতটুকু মানত, রব্বে কাবার কসম কেউ জিজ্ঞাসা করে না, সবাই জিজ্ঞাসা করে দুনিয়ায় কি রেখা গেল। এই জন্যই তো এই পরিণতি, রাগ হয়ে যাবে এই মজমা, রাগ হবেন না তো, এই জন্য এই পরিণতি। সন্তান এইখানে এক চলো নাই, যাদের মা বাবা মারা গেছে যে প্রতিদিন মা বাবার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে, এরকম অভ্যস্ত
এইখানে এক জন ডেলি সকালে ঘুমের থেকে উঠা মার নামে এক টাকা বাবার নামে এক টাকা সৎকা কইরা তারপরে দিনকে শুরু করে এরকম অভ্যস্ত একজন ওই যে রাইখা গেছে এটাই আমাদের উদ্দেশ্য ছিল কি রাইখা যাব এটার পিছনে জীবন ছিল কি নিয়া যাব এটার পিছনে জীবন ছিল না যদি থাকতো তাহলে আজকেও শাহজালালের নাম নেয় লক্ষ হাজারো মানুষ লক্ষ মানুষ ডেলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহ শাহজালালের নাম নিতে দেরি রহমতুল্লাহ আলাইহ বলতে দেরি করে না আল্লাহওয়ালাদের নাম নিতে দেরি রহমতুল্লাহ আলাইহি বলতে দেরি করে না ওরা দুনিয়ায় কিচ্ছু রাইখা যায় নাই সব সঙ্গে নিয়ে গেছে যেটাও রাইখা গেছেন ওটা সঙ্গেরই রাইখা গেছে ওটা দুনিয়ার সাথে ওটার কোনো সম্পর্ক নাই এই জন্য আসেন নিয়া যেতে চাই না রাইখা যেতে চাই কোনটা কোনটা নিয়া যেতে চান সবাই সবাই হাত উঠায় বলেন তো দেখি আল্লাহ কবুল করো নামান নামান আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হইতে চাই না দুনিয়ায় সময় কম আমার হাতে এজন্য জান্নাত শুনাইতে পারলাম না আবার কখনো আসলে শোনাবো যে জান্নাত কি কি দিবে আল্লাহ একটা তো দেখাইলাম শুধু 14 তারিখ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সব রাখা মনে সব আশা পুরাবে কোরআন এটাই বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম চোখে যা লাগবে ওটাকেই সামনে উপস্থিত করবে চোখে লাগতে দেরি উপস্থিত হইতে দেরি নাই এখন তো চোখে লাগলেও একবারের বেশি দুইবার দেখলেই জুতা ঠিক না বুড়ারা বুঝবেন না যা করে বুঝাইতেছি ওরা বুঝে গেছে ঠিক না চোখে লাগলে কি ঠিক না আমি তো রাজি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হইলেই তো শ্বশুর বাড়ি হয়ে যায় ঠিক না বাড়ির সামনে দাঁড়ায় কোয়া দেখ জুতার বাড়ি কিরকম পড়ে ঠিক না দুনিয়া তো এটা ওইখানে চোখে যা লাগবে তা মিলবে রব্বে কাবার কসম সৈকতে যাবে জান্নাতে আল্লাহ বানায় রেখা দিছে চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া পুরা শরীরটা বানাইছেন জাফরান দিয়া কাত পর্যন্ত আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া চারটা গ্রাম বাহির হবে শরীর থেকে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে কাচের মতো হবে কাচের মতো ছবি দেখা যাবে যেখানে তাকাবে আল্লাহ রসুল ধারণা দিছেন লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে এইবার যুবক একটু ভাবনা চোখ বন্ধ করা ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে না ওরা বোঝেই না কিছু ফিডার খায় তো করতে বুঝবো ঠিক না ঠোঁট লাগলে কেমন মজা হবে আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে চোখে চোখ পড়তে দেরি আল্লাহ বইলা দিছে কোন জিন ইনসান একে দেখে নাই জিন ইনসানও দেখে নাই ফেরেশতাও দেখে নাই আল্লাহ বানায় রেখা দিছে কেউ ছুঁয়া দেখে ধরবে তো দূরের কথা টাচ করে দেখে না টাচ আল্লাহ বানায় রেখেছে এই জন্য তো হাদিসে আছে ডেলি সৈকতে দুইবার যাবে সকালে এক জায়গায় বিকালে আরেক জায়গায় সকালে একটা নতুন দোরা নিয়ে আসবে বিকালে আরেকটা দোরা নিয়ে আসবে এই জন্যই তো জান্নাত এত বড় আনবে রাখার জায়গা লাগবে না এই জন্যই তো দুনিয়ার 10 গুণ বড় জান্নাত লাগবে এটা আবার বাঙালি পাবে না বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ
তো আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হইতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি, রাজি দেখি। নমান নমান নমান, অনেকবার হাত উঠাইতে হবে, কিন্তু রাজি। তাইলে প্রথম কাম করতে হবে যে আজকের থেকে বিজাতিদের যত আকর্ষণ তরিকা আছে, আসক্তি আছে আমাদের, আল্লাহ দিল থেকে বাহির করে তওবা করলাম, রাজি তওবা করতে। তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ বিজাতির আসক্তির থেকে তওবা করলাম, পাক্কা আল্লাহ কবুল করুক। যদি সত্য বইলা থাকি তাইলে গুনাহ মাফ। দশটা দুই বাজে, আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে যে বিজাতির আসক্তের থেকে তওবা করলাম। বিজাতির আসক্ত কালচারে আজকের থেকে পারবো তো? হ্যাঁ, এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের এশক বলবো। সত্য সবাই বলতে চায় না, এখানে কি বলবো? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, এশক, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, এর এশক। আর সর্বশেষ একটা কাজ করব, এই উম্মত যদি একটাই করত, আমি তো চিৎকার দিয়া বলি, সারা দুনিয়ায় বলি, এই উম্মত যদি একটা কাজই করত, কিছু না কইরো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ত, আজান দিতে দেরি, আওয়াজ কানে পৌঁছতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে নাই, অথবা জাগারটা জাগায় জায়নামাজ গুছাইতে দেরি করে নাই, আর ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলতে দেরি করে নাই, মামুনরা যদি বাড়িতে, মামুনরা যদি ঘরে, পুরুষ যদি হাঁটে, বাজারে, রোডে, ঘাটে, মেইলে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলত, শুধু নামাজ পড়ত, তাইলে মনে হয় আজকে মুসলমানদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আবাবিল মনে হয় প্রতিশোধ নিতে দেরি করতো না, মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, মশা উড়া যায় প্রতিশোধ নিতে দেরি করতো না, চিৎকারের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না, বাতাসের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না। আজকে তো চোখের পানি ঝড়াইতেছে, তারপরও কোনো সাড়া মিলে না, চোখের পানি মুসলমানের ঝরতেছে, শুধু চোখের পানি না, প্রতিদিন ডরজনকে ডরজন ফিলিস্তিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে, নিষ্পাপ মুসলমানদের, নিষ্পাপ বাচ্চাদের, নিষ্পাপ মামুনদের রক্ত ঝরতেছে, কিন্তু আল্লাহ মনে হয় হায় আমাদের দোয়া মনে হয় মাথার উপরেই উঠে না। ইব্রাহিম ইবনে আদম হাজার বছর আগে বলা গেছে, মাতা কুলু হুকুম, হাজার বছর আগের মানুষের দিল যদি মরা থাকে তাহলে আজকের মানুষের দিলের অবস্থা কি? ইব্রাহিম ইবনে আদম বলছিল তোমাদের দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না, আমাদের কান্না মনে হয় মাথার উপরে ওঠে, আমরা নামাজ ছেড়া দিছি। বাপ যদি সন্তানকে দুই চার দশ বার ডাকলো আর সন্তান যদি সাড়া না দিয়া ঘর বেঁকা করে চলে গেল, তো বাপ সইতে পারে কি পারে না? হ্যাঁ, মালিক যদি কর্মচারীকে ডাকলো দশ বার আর ও শুনো না শোনার ভান করে ঘর বেঁকা করে চলে গেল, চাকরি থাকবে কি থাকবে না? হ্যাঁ, পদস্থ লোক যদি কাউকে দশ বার ডাকলো তারপরও যদি সাড়া না দিল তাহলে হাতে হাত করি আসবে কি আসবে না, পায়ে বেড়ি আসবে কি আসবে না, জেল জরিমানা হবে কি হবে না? তো আল্লাহর মতো সত্তা ডেলি পাঁচবার ডাকে, মাসে দেড়শো বার ডাকে, বৎসরে আঠারোশো বার ডাকে, কেউ তো মাঝে মাঝে আসে, দুই বেলা পড়লে তিন বেলা পড়ে না, কেউ তিন বেলা পড়লে দুই বেলা পড়ে না, কেউ শুধু সপ্তাহে একদিন পড়ে, কেউ বৎসরে মাত্র দুইবার পড়ে। আল্লাহ ডাকতেছে,
আপনি পাবেন আপনার ওই লোকদের সাহায্যের জন্য আল্লাহ চলে আসবে। তওবা যখন করছি আজকে অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়ব মনের থিকা হ্যাঁ, তাইলে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারব। আল্লাহর কাছে রসুলের কাছে তার কাছেই যাব, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। যিনি অস্তিত্ব দিছেন তার কাছেই ফিরব। হুয়াল্লাযী খালাকাকুম, কোরআন এটাই বোঝায় যে আল্লাহ অস্তিত্ব দিছেন, ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই ফিরবে, ভাগারও সুযোগ নাই। এটাও সত্য কোরআন আমাদেরকে বোঝায়, বাধ্য করে না, আল্লাহ বুঝান, রসুল বুঝান, কেউ আমাদেরকে বাধ্য করেন না, ইচ্ছা করলে করতে পারতেন। হাজারো প্রমাণ চোখের সামনে আছে, একটাই দেখায় দেই, খুঁটি ছাড়া যদি আকাশটাকে দাঁড় করায় রাখতে পারেন তাহলে আমাদেরকেও কানে ধরে না চাইতে পারতেন না, পারতেন না। সূর্যটাকে যদি সৌরজগতে বাসমান রাখতে পারেন, যেটা দুনিয়ার চেয়েও 13 লক্ষ গুণ বড়, তাহলে আপনাকে আমাকেও কানে ধরা না চাইতে পারতেন না। আল্লাহ বাধ্য করবে না, বুঝাবে, আল্লাহ বুঝায়, আল্লাহ রসুল বুঝায় যে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই ফিরতে হবে, বাগার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বড় শক্তভাবে বলছেন, কঠিন ভাবে বলছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে, যাবে কোথায়, কোথায় ভেগা যাবে, ভাগার কোনো সুযোগ নাই। কোরআন এটাও বুঝায়, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আল্লাহ বলে ভাগো, দেখি কত দূর ভাগতে পারো, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। আল্লাহর পরিধির বাহিরে যাওয়া যাবে না, যেদিকে যাব ওদিকে আল্লাহর পরিধি, সত্য এটাই, ওটা আল্লাহর রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব ওনার, জমিনের রাজত্ব ওনার। বিদায় কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, যারা আমরা আজকে বিরাজমান, অচিরেই একটা সময় আসবে আমরা কেউ থাকব না। কিন্তু দুইটা প্রশ্ন আপনাদের সামনে, কি রাইখা যাব আর কি নিয়ে যাব, দুইটা প্রশ্ন ভাবা উচিত। আমি রাইখা যাব কি, আর আমি সঙ্গে নিয়ে যাব কি, সঙ্গে নিয়ে যাব। হায়, দুনিয়াতে মানুষ আকর্ষণের পাত্র হয় বটে, কিন্তু সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য আকর্ষণের পাত্র হয়, বেশি সময়ের জন্য না। দু একটা উদাহরণ দিয়া দেখি বুঝে আসে কিনা, যুবক আকর্ষণের পাত্র কিন্তু যৌবন আছে যতক্ষণ, যৌবন শেষ কেউ আর চোখ তুলা তাকাবে না, ঠিক না? যারে লয়া জীবনটা কাটলো ও মাঝে মাঝে তাকায় না, ঠিক না? এবারে বুঝে গেছে কি কয় দাড়ি পাকা আলারা, উনিও মাঝে মাঝে এখন কি তাকায়, উনিও মাঝে মাঝে বলে দূর ও বুইরা, ঠিক না? কি এখন বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি, ঠিক না? বরং যতক্ষণ থাকি অতক্ষণ খালি বিরক্তই হয়, ঠিক না? কেন না, যৌবন নাই, আকর্ষণের পাত্র শেষ। রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে আকর্ষণের পাত্র আছে, চামড়া গুছায় যাইতে দেরি, বইটা যাইতে দেরি, কি আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি হয় না, ঠিক না? যতই অলরাউন্ডার হোক, বয়স হইতে দেরি,
আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি নাই, ঠিক না? বলমু দু একটা নাম দুনিয়ায় কত এক্সপ্রেসিভ ছিল, ঠিক না? কি একটা ছিল পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? যুবকরা চিনে, আপনারা চিনবেন না, সোয়াইব আক্তার পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? দুনিয়ার সবচেয়ে গতিমান বলার ছিল, এর চেয়ে গতিতে কেউ বল করতে পারতো না। কি চিনো তোমরা? না মনে হয় এরা চিনি টেনে না। হ্যাঁ, ওর নাম ছিল পিন্ডি এক্সপ্রেস। এখন নাম আছে? হ্যাঁ আছে নাকি? খেলে এখন? হায় হায় হায়, দুনিয়ায় আকর্ষণের পাত্র অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আবার হুজুররা কি বলে না না বলে জানি না, যুবকদেরকে বুঝানোর জন্য বলতেছে, শুধু বুঝানোর জন্য। আবার ওলামা একরাম আঙ্গুল উঠিয়ে দিয়েন না। আমার মনে আছে, তোমাদেরও মনে আছে কিনা জানি না, হ্যাঁ, এক বল চার রান, কয় বল রান লাগবে, কয়টা বল, কয়টা? জাভেদ মিয়াঁদাদ এক বলে ছক্কা। ওনার মনে আছে মনে হয়, ওই ব্যাট বিক্রি হয়েছে 3 লক্ষ দেড়হামে। ওই যে কই দিছে, আমি কইলাম না, উনি কইয়া দিছে। তো দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র, সীমিত সময়ের গুরুত্ব। যদিও আমার প্রশ্নের দিকে আসতেছি যে আমি কি রাইখা গেলাম, কি নিয়া গেলাম, যদিও চলে যেতে হবে, অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই যেতে হবে, কিন্তু এই ছোট জীবনটা আল্লাহ দিছিলেন কি রাইখা যাব এটার জন্য না, ছোট জীবনটা ছিল কি নিয়া যাব এটার জন্য, কি রাইখা যাব এটার জন্য না। যেটা রাইখা যায় ওটাকে ঐতিহ্য বলে, ঐতিহ্য, ওটাকে ঐতিহ্য বলে। যেমন ইশাখা সোনার গা রেখা গেছে, ঐতিহ্য। রাজা বীর বিক্রম বিক্রমপুর রেখা গেছে, এটা ঐতিহ্য। হ্যাঁ ঐতিহ্য। নওয়াব আহসানুল্লাহ আহসান মঞ্জিল রেখা গেছে, এটা ঐতিহ্য, নিয়ে যেতে পারে। দুনিয়ায় আকর্ষণের পাত্র সাময়িক সময়ের জন্য, যদিও আমার সমাজ বোঝে না, যদিও যুবতী বোঝে না, যদিও যুবক বোঝে না, যদিও পুরুষ বোঝে না, যদিও নারী বোঝে না, যদিও হাটওয়ালা বোঝে না, বাজারওয়ালা বোঝে না, যদিও রোডওয়ালা বোঝে না, ঘাটওয়ালা বোঝে না, যদিও অফিসওয়ালা বোঝে না, আদালতওয়ালা বোঝে না। যতক্ষণ অফিসে ছিল তো আকর্ষণের পাত্র ছিল, মানুষকে বিনা দ্বিধায় ফাইল নিয়ে ঘুরাইতে মজা পাইত, খালি টেবিলের থেকে টেবিল ঘুরাইত। আর যেই দিন উনি রিটায়ার্ড হয়েছে ওই দিন এখন উনি ফাইল নিয়ে টেবিলের থেকে টেবিলে ঘুরতেছে, মনে হয় বুঝাইতে পারি না। যতক্ষণ অফিসে ছিল আকর্ষণের পাত্র ছিল, অফিস শেষ, এখন উনি টেবিলে টেবিলে ঘুরতেছে, কোনো আকর্ষণ নাই। যতদিন আদালতে থাকে আকর্ষণের পাত্র থাকে, মেইলের মালিক যতদিন থাকে আকর্ষণের পাত্র থাকে, ফ্যাক্টরির মালিক যতক্ষণ থাকে আকর্ষণের পাত্র থাকে। একটা হলো দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া, একটা সাময়িক। বোঝো আমার কথা, কান দিয়া শোনো, চুপচাপ শুনো, কাজে দিবে, নাহলে জীবনের গতি, জীবনের গতি সে নিজের গতিতে চলবে, তোমার আমার জীবন বটে, কিন্তু না আমার গতিতে চলে না তোমার গতিতে চলে, জীবন কিন্তু তার নিজস্ব গতিতে চলে, এটাই সত্য। দুনিয়ায় বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে ভরার মতো, বিদ্যুৎকে ভরা রাখার জন্য পাওয়ার ব্যাংক তৈরি হয়েছে, আমি মানি,
কিন্তু আমাদের জীবনটাকে ধরে রাখার জন্য আজ পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আর রব্বে কাবার কসম, কিয়ামত পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসবে না। বিদায় আওয়াজ না করে শোনো, এই যে জি জি আওয়াজ করি না, এটাও কিন্তু রিমোট কন্ট্রোল তোমাদের কাছে না, রিমোট কন্ট্রোল কিন্তু বড় হুজুরের কাছে। উনি পুশ করে আর তুমি জি করে ওঠো, উনি দিলে গাইতে দিবে না। জানে এই যুবকরা যদি কথা দিলে গাইথা নিয়ে গেল, আর কাল সকাল থেকে চেঞ্জ হওয়া শুরু করলো, তাহলে ওর প্রজেক্ট ফেল। সারা জীবনের পরিশ্রম ধুলির সাথ হয়ে যাবে। এই জন্য চুপচাপ কান দিয়া শোনো, কাজে দিবে, কাজে দিবে। কেননা কে কখন চলে যাব জানি না, যদি কোনো নির্দিষ্ট সময় থাকতো তাহলে আল্লাহ এত সতর্ক করতেন না। কোনো রাস্তা যদি নিরাপদ হয় তো ওই রাস্তার ব্যাপারে সতর্ক করা হয় না। এই জন্য হাইওয়েতে চললে দেখবে কিছুক্ষণ পরপরই লেখা পাওয়া যায় দুর্ঘটনা প্রবল এলাকা। যদি ওইগুলো দুর্ঘটনা না বল না হইতো, তাহলে সরকারের পক্ষ থেকে এই বোর্ড কোনোদিন লাগানো হইতো না। বোঝা গেল ড্রাইভারের জন্য বুদ্ধিমানের কাজ হইল, এরকম জায়গা যেখানে বোর্ড সামনে পড়ে ওর গতি গাড়ির গতিকে ঠিক করে নেওয়া উচিত, বেপরোয়া চালানো ঠিক না। তো এই জন্যই বলতেছি খুব ধ্যান দিয়া শোনো, নাহলে আল্লাহ সতর্ক করতেন না। সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা, আল্লাহ সতর্ক করতেছে যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, আমাদের থেকে দূরে না সরায়। কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিছি, ইচ্ছা করলে তোকেও কবরের কোলে প্যাক করে দিতে পারবে। আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা ভাবো যে তুমি চিরঞ্জীব না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। কিন্তু আবার প্রশ্নের কাছে যেতেছি, কি রেখা যাব কি নিয়ে যাব। আরেকটা কথা বলতে পারেন অন্যভাবে, দুনিয়ায় আকর্ষণের পাত্র হব না আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। আবারও বলতেছি দুনিয়ায় সেলিব্রিটি সাময়িক, অল্প কয়েকদিনের জন্য, দুনিয়ার সেলিব্রিটি অল্প কয়েকদিনের জন্য। যুবক সত্য এটাই, যৌবন যতদিন আসে অতদিন তুমি সেলিব্রিটি, যৌবন আসে তুমি আকর্ষণের পাত্র। মানি আমি তোমার যৌবনকে দেখা কেউ গলায় ওড়নাও জড়াইতে পারে, ওড়না দিয়েও ঝুলতে পারে, আবার তুমিও কারো রূপ দেখা বিষের বোতল পান করতে পারো, এটা আমি বিশ্বাস করি, মানি। কিন্তু সাময়িক, এই জীবনটা এই জন্য দেন নাই। সদিচ্ছায় মুসলমানের ঘরে তোমাকে আমাকে আল্লাহ এই জন্য দেন নাই, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এই জন্য বানায় নাই। তুমি সদিচ্ছায় মুসলমানের ঘরে আসো নাই, আজকে যদিও বুঝে আসে না, এই মজমার বেশিরভাগ মানুষই বলবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো তো হলো কি, বেশিরভাগ লোকই এই কথা বলবে, বেশিরভাগ ওই যুবক এই কথা ভাববে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার কি লাভ হলো, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি লাঞ্ছিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি দীক্ষিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি অবহেলিত। আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত, হায় হায় আর কত শব্দ বলবো, সত্য তো।
বুঝে আসতেছে আমার কথা? আমি ভাবতে পারি যে মুসলমান হয়ে আমার কি লাভ হলো? কিন্তু হ্যাঁ, আজকে হয়তো বলতে পারি এটা, আজকে হয়তো বলতে পারি, কিন্তু মুসলমান জানি না ওলামা একমত হবে কি হবে না, কেউ আঙ্গুল উঠায় দেয় কিনা। আবার বহুদিন পরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, ও মুসলমান, হাদিসের ভিতরে আছে ইয়াতাযিরুহুম রাব্বুহুম আহলাল বালা। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত, রব্বে কাবার কসম। কালকে যখন আল্লাহ আমাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়াতাযিরুর তরজমা আমি জানি না, কেননা ওই তরজমা আল্লাহর জন্য শোভনীয় হবে না। এই জন্য আমি শব্দ চেঞ্জ করে বলতেছি, আল্লাহ যখন কালকে আমাদের সাথে কিয়ামতের মাঠে নমনীয়তা ভাব প্রকাশ করবে, কঠোর হবে না, নমনীয় হবে, ওই দিন বুঝে আসবে যে আজকের নিষ্পেষিত হওয়ার লাভ কি। এটা তো হলো একটা, যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে আমাদের জন্য ইয়াতাযিরুহুম রাব্বুহুম নমনীয় ভাব প্রকাশ করবে। সত্য এটাই হতে পারে, জানি না ওলামা একমত হবে কি হবে না, কিন্তু আমার ধারণা এটাই, তাখাইল এটাই। অনেক কিছু এক জায়গায় একত্রিত করলে দেখা যায় যে এই উম্মতের ফাইল উঠাবে আর নামটা পড়া বলে রেখা দাও, ঠিক আছে, ওই দিন বোঝা যাবে মুসলমান হওয়ার ফায়দা কি, লাভ কি। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, ওই দিন বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে। আজকে আমরা যদিও নামদারি মুসলমান, নামদারি মুসলমান, আমরা যুবক, তোমরা রাগ হও না, তোমাদের পায়ে হাত করো। 99% মুসলমান আজকে, 99% বিজাতির আদর্শে আসক্ত। আসক্ত বোঝেন, আসক্ত বোঝেন, আসক্ত, আসক্ত। চুলের স্টাইল দেখেন তো ওদের মতো, কাপড়ের স্টাইল দেখেন তো ওদের মতো, পোশাক আশাক দেখেন তো ওদের মতো, চলাফেরা দেখেন তো ওদের মতো, খাওয়া লওয়া দেখেন তো ওদের মতো, উঠা বসা দেখেন তো ওদের মতো, সংস্কৃতি দেখেন তো ওদেরই অধিকাংশ সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি তো না, 14 তারিখ তো কোনো মুসলিম সংস্কৃতি না। মুসলিম সংস্কৃতি তো ছিল, তুমি যাকে ভালোবাসবে ওকে 365 দিনই ভালোবাসবে, এরকম না যে 364 দিন জুতা দেখাইলা, একদিন মাত্র একটা ফুলের নিয়া হাতে ধরাইয়া দিলা, এটা তো ইসলামের আদর্শ না, এটা তো পশ্চিমাদের আদর্শ। জানি না মাধবদীর মানুষ বুঝবে কি বুঝবে না, সূর্য কিন্তু ডেলি স্লোগান দিতে দিতে যায় আমাদেরকে সতর্ক করতে করতে, উঠে উঠেই সতর্ক করতে থাকে, মুসলমান আমি কিন্তু পশ্চিমের দিকে চললাম, কিন্তু আমি ডুবা যাব, পশ্চিমে যাই বিদায় আমি ডুবতে বাধ্য, আমি ডুবা যাব। ও মুসলমান, তোরও যদি পশ্চিমার দিকে তাকাস আর পশ্চিমাদের আদর্শে আদর্শবান হস, তাহলে তোরও আমার মতো একদিন ডুবা যাবে। আমি আজকে ডুবব, আমি আজকে ডুববো, কিন্তু কালকে সকালে আবার পূর্ব থেকে উদিত হব, কিন্তু তোরা ডুবলে আর কোনোদিন উঠতে পারবি না। সূর্য এই সিগনাল দিতে দিতে পশ্চিমে যেতে থাকছে। যদি ওলামা বলে কোথায় পাইলেন, আইসেন আমি দেখায় দেব কোথায় পাইলাম। সূর্য প্রতিদিন এই সিগনাল দিতে দিতে যায়, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদিচ্ছায়। আজকে যদিও 90% মুসলমান এই কথা ভাবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো কি, এই জন্য সে 24 ঘন্টা 99% মুসলমান পশ্চিমাদের কালচারে আসক্ত,
রূপে আসক্ত, সর্ব জিনিসে আসক্ত, ওদের স্টাইলে চলে, কিন্তু একটা কথা আগেই বলে নেই, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে, তুমি যতই আসক্ত হও, যতই থ্রি কোয়ার্টার পরো আর হাফ কোয়ার্টার পরো, যতই মামুনরা বিকেলি পোড়া ঘোরো, যতই আমরা ওদের বেশে আসক্ত হই আর নিজেকে সাজাই না কেন, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন বুক দিবে না পিঠ দেওয়া ছাড়া। কারণও বইলা দিতেছি, কেন ওরা কোনোদিন বুক দিবে না আমাদেরকে পিঠ দেওয়া ছাড়া, কেননা আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে আসছি, যেই ফর্ম ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইন দেখে আমাদের রূপরেখা দেখে না, ওরা অনলাইনে দেখা নিছে আমি ধর্মের জায়গায় মুসলিম লেখা আসছি। শুধু একবার না, যেইখানে যেইখানে ধর্ম আসছে যে তুমি কোন ধর্মের, ওইখানে আমরা ইসলাম লেখা আসছি, ওই লেখা লিখতে দেরি, ওদের কাছে যাইতে দেরি হয় না, এই জন্য ওরা কোনোদিন তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে বুক দিবে না, তোমাকে পিটি দিবে, কেন ওরা জানে এটা পারফেক্ট মুসলমান, যদিও সে আমাদের রূপে রূপান্তরিত। খোদার ওয়াস্তে রব্বে কাবার কসম, তোমাকে কোনোদিন মেনে নিবে না, যদি মেনে নিত তাহলে আমরা এমবেসিতে যাই, তাহলে আমরা দেখতাম যে আমাদেরকে বাদ দিয়া যারা সাইজা গাইজা যায় ওদের ইন্টারভিউ সিন্টারভিউ ছাড়াই গেল, আর পাসপোর্টে সিল লাগান দরকার ছিল, কিন্তু আমরা দেখি দেয় কয়জন রে, ফিরত দেয় কয়জন রে, ডেলি পাসপোর্ট পড়ে কয়টা আর ভিসা দেয় কয়টা, জিজ্ঞাসা করো কয়টা দেয়, কি যে যায় এড়িয়ে দিয়া দেয়, ও তো গেল, আমি আমার জীবনের কথা বলতেছি, কারগুজারি, রাগ হয় না, কথা লম্বা হয়ে যায় কিনা জানি না, আমার জীবনের কথা, আমার কোনো এক অ্যাক্সিডেন্টের পরে, কারণ অ্যাক্সিডেন্টটা উচ্চারণ করলে আমি খুব ব্যথা পাবো, এই জন্য উচ্চারণ করতে চাই না, আমার অ্যাক্সিডেন্টের ছয় দিনের মাথায় আমি যখন জার্মানি এমবেসিতে দাঁড়াইছি, তখন আমার পরনে সাদা লুঙ্গি ছিল আর এই পাঞ্জাবি ছিল সাদা আর টুপি ছিল, পান এখনো খাই তখনো খাইতাম, কিন্তু অ্যাক্সিডেন্টের ছয় দিনের মাথায় আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে, আমি পান খাইতেছিলাম, আমার এক ইন্টারভিউর জন্য ডাকছে, আমি যখন ঢুকতেছিলাম এমবেসিতে তো পুরো হল রুমটা হাসিতে মুখর হয়ে গেছে, হাসিতে মুখর, সবাই হাসা দিছে, যে আমরা এত সাইজা গুজা ফাইল ফুল লয়ে আসছি জার্মানি এমবেসিতে, আর এই মোল্লা তো আসছে লুঙ্গি পোড়া আর পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে একটা পানের বাটা, আবার চাবাইতেছে পান, আবার যাইতেছে ইন্টারভিউ দিতে, আমার ইন্টারভিউ যে নিতেছিল জিজ্ঞাসা করছিল কি করেন, তো আমি বললাম, তো সে আমাকে প্রশ্ন করলো, সে অনেকগুলা সোনা পড়া ছিল কিন্তু সব কালো হয়ে গেছে, সে বলছে আমার সোনাগুলা কালো হলো কেন, তো আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো এই জন্য, বলছে এটাকে ক্লিন করবো কি করে, আমি বললাম চলো আমার কারখানায়, তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো, আমি ওকে ঘরোয়া পদ্ধতি শিখাইলাম যে এইভাবে করবে হোয়াইট হয়ে সব পরিষ্কার হয়ে যাবে, আমি দেখতেছি ও বৈশাখ ক্রিয়েট করতেছে। তারপরের প্রশ্ন ছিল তুমি এতদিন জার্মানি যাও না কেন, আমি বললাম প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন তাই আর যেতে চাইতেছি, তো আমাকে বললো 6,000 এত টাকা দাও, দিলাম, বললো তুমি 10 মিনিট বসো, আমি কিন্তু দেখতেছি অভিশাপ প্রিন্ট করতেছে, আমি বসতেছিলাম সবার বাজে, আমি যেন একটা কাক ছিলাম, কাক সব কুকিল ছিল, আমি একটা কাক, আমি বসেছিলাম 10 মিনিট, 10 মিনিটও যায় না বিশাল তো প্রিন্ট হয়ে গেছে, শুধু একটা সিগনেচার নিবে,
সিগনেচার 10 মিনিটের আগে আমাকে ডাকছে, আমি যা যাওয়ার পরে বলছে যে তোমার ভিসা রেডি, চলো পাসপোর্ট নিয়ে যাও। তা আমি যখন ভিসা দেখতে দেখতে বাহির হইতেছিলাম, তো সবার মুখ ওই যে হাসি উজ্জ্বল ছিল, সবার মুখ মূর্ছা গেছে। ওইখান থেকে আমি ভাবি, সত্য ওই দিন থেকেই ভাবি যে আমরা যতই ওদের রঙে রঙি না কেন, হায় কেউ হয়তো ভাবতে পারে আমি বিরুদ্ধে বলতেছি, না বিরুদ্ধে বলি না, বিরুদ্ধে বলি না, শুধু শুধু আজকে ফিলিস্তিনে না, বসনিয়ায় এরকমই হয়েছিল, মুসলমানের নিধন হয়েছিল, মুসলমানকে বসনিয়াতেও, হায় 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 গণহত্যা হয়েছে বসনিয়া। আমি বসনিয়া নিজে চোখে দেখছি, আমার সফর ছিল বসনিয়া, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ তো ওদের লেবাসী, লেবাসী আবদ্ধ ছিল, ওদের মতো পোশাক, ওদের মতো, আমি তো একটা মসজিদও খোলা পাইনি, আজান হয় বটে, এক মসজিদও বসনিয়া মুসল্লি পাইনি। আমি যখন ২০০৮ দশকে গেছি, তখনও মসজিদ গুলো খালি ছিল, আজান দিলেও তো আসতো না, পোশাক আশাক খাওয়া লাওয়া, চাল চলন উঠা বসা সবই তো ইউরোপিয়ান স্টাইলে ছিল, কিন্তু গণহত্যা হইলো তো হইলো কেন, শুধু নামের উপরে, সে মুসলমান এটুকু ওয়ান লাইনে দেখা ফেলছে যে সে ধর্মের জায়গায় মুসলিম দেখছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে উম্মত ভাবে আমরা উম্মত হইয়া লাভ কি, অনেকে তো আঙ্গুলও উঠায় দেয় যে আমরা মুসলমান হইয়া কি লাভ হইলো, নবীর উম্মত হইয়া কি লাভ হইলো, আবাবিল তো উঠতে দেখি, পাঞ্জায় পাথর নিয়া তো মারতে দেখি না, মশা তো আমাদেরকে কাটতে দেখি, ফিলিস্তিনের দিকে উঠতে তো দেখি না, অথচ আবাবিল তো তৈরি হয়েছিল হাতিয়ালাদেরকে পাউডার বানানোর জন্য। দুনিয়াতে যখনই হাতিয়ালা আসবে বা হাতির মতো শক্তি নিয়ে কেউ আসবে, আবাবিলের কাজই হইল তাদেরকে পাউডার বানানো, আবাবিলের কাজ, মশার কাজই ছিল, আমাদেরকে কাটা মশার কাজ ছিল না, মশার কাজ ছিল নমরুদি বাহিনী যখনই আসবে মাটির সাথে মিশানোর জন্য মশার কাজ ছিল। টেকনোলজি সমৃদ্ধ জাতি যখনই মাথা উঁচা করে দাঁড়াবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে, হয় চিৎকারের ফেরেশতার কাজ ছিল ওদেরকে মাটির সাথে মিশায় যাওয়া। কৌমে সালে সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল, যারা পাহাড়ে ঘর খচিত করে থাকত, জমিনে থাকত না, ওরা বলতো জমিন চাষাবাদের জন্য, পেশাব পায়খানার জন্য, বসবাসের জন্য পাহাড়, ওরা পাহাড়ে থাকত, পাহাড়ে থাকত। বাতাস তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের গাছপালা উপড়াইয়া লইয়া যাবে, উড়াইয়া নিয়ে যাবে, সাইক্লোন হয়ে আসবে, বাতাস আমার মনে হয় না এই জন্য তৈরি হয়েছে। বাতাস তো এই জন্য তৈরি হয়েছে যে যারা দুনিয়াতে বলবে মান আশাদ্দু মিন্না কুয়া, আমাদের চেয়ে পাওয়ারফুল কে, কা আজাজি নখলিন খাবিয়া, ওদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্য বাতাসকে আল্লাহ তৈরি করছে, আমাদের ঘরবাড়ি উড়ানোর জন্য না, পানিকে এই জন্য তৈরি করেন নাই আল্লাহ, পানিকে এই জন্য তৈরি করেন নাই, পানিকে এই জন্য তৈরি করেন নাই যে বৎসরে দুই চার দশ বার আসবে আর আমাদেরকে প্লাবিত করে চলে যাবে, এটার জন্য তৈরি করেন নাই। পানিকে তো তৈরি করছিলেন জান্নাতানিয়ান ইয়ামিনিন ওয়া জান্নাতানিয়ান শিমাল, কওমে সবার ওই এগ্রিকালচারকে মাটির সাথে মিশানোর জন্য, যারা এগ্রিকালচার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছিল যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করতেছেন, বালদাতুন তাইয়িবাতুন রাব্বুন গাফুর,
জিব্রিল তো এই জন্য তৈরি হয় নাই যে শুধু ওহির বাহক হবে। জিব্রিল আলাইহিস সালামকে তো আল্লাহ এই জন্য তৈরি করেছিলেন যে যখন কওমে লুতের মতো জাতি আসবে তাদেরকে উল্টায়া ডেড সি বানানোর জন্য। কিন্তু আজকে সব যেন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আবাবিল আকাশে উড়া বেড়াইতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে, বাতাস মাঝে মাঝে সাইক্লোন হয়ে আয়সা আমাদের ঘর বাড়ি গাছপালাকে উজাড় করতেছে, পানি কখনো আয়সা আমাদেরকে প্লাবিত করতেছে। রব্বে কাবার কসম, এই জন্য না, এই জন্যই আমার কথা এখানে, আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কথা এখানে এইখানে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যদিও সে ভাবে যে কি লাভ হলো, আজকের লাভ না কালকে হবে, ওর বাবা উচিত যে আমি কি নিয়ে যাইতেছি, কি রেখা যাইতেছি, এটা ভাবা উচিত না, কেননা যেটা রেখা যাবে ওটা ঐতিহ্য হবে, যেটা রেখা যাবে চাই ঘুরের কুরের ঘর রেখা যাবে, এটা ঐতিহ্য হবে, ঐতিহ্যের দাম আল্লাহর কাছে নাই, কি সঙ্গে নিয়ে গেল এটা হলো দাম, এটার দ্বারাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আবার বলতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইল রব্বে কাবার কসম, সীমিত সময়ের জন্য না, আল্লাহ রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য হয়, চিরদিনের জন্য, সাময়িকের জন্য না। দুনিয়ায় যেরকম সাময়িকের জন্য আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য হয়, দুনিয়ায় থাকলেও আকর্ষণের পাত্র, নাইলে কোরআন কেন বলতো উলাইকা খাইরুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নাই, তাহলে হাদিস যুবককে কেন দেখায় বলতো লাউলা শাবাব খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজাল তো সামা হাদিদা, কোন যুবক যা আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র, ওই যুবক যতক্ষণ জমিনে থাকে তা আল্লাহ ধনী দিতে থাকে, ধনী আল্লাহ ধনী দিতে থাকে, লাউলা শাবাব খুশা, ও যুবক তুই জমিনে না থাকলে লাজাল তো সামা হাদিদা, আকাশ লোহার হইতো, বল আরদা সফসফা, জমিন তামার হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সবাইকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোকে দেখলে আর পারে না, চাই সেই যুবক সারা দুনিয়ায় একজন হোক, একজন বাব তুমি কেমন আকর্ষণের পাত্র। বিদায় বিষয় এটা না যে কি রেখা গেলাম, বিষয় হলো কি নিয়ে গেলাম, বিষয় এটা না যে আমি দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু সেলিব্রিটি, দুনিয়ায় কতটুকু আমার প্রচার প্রসার, দুনিয়ায় কতটুকু মানুষ আমাকে চিনে, বিষয় এটা না, রব্বে কাবার কসম বিষয় হইল ওইটা, তাইলেই মিলবে জান্নাত, তাইলেই মিলবে কি জান্নাত সম্বন্ধে ধারণা আছে নাই তো, এই জন্যই তো এখন থেকেই 14 তারিখের প্রস্তুতি নিতেছে, ঠিক না, কি না নিতেছে না, সামনেই তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 14 তারিখ আসেই তো মাত্র 3.5 মাস, ঠিক না, কি এখনই তুই তো লেখালেখি চলতেছে মেসেজে, এইবারই এইবার 14 তারিখে আমাকে কি দিবা, ঠিক না, রাগ হয়ে গেল, ঠিক না, কি যুবক রাগ, হ্যাঁ হায় হায়, তুমি জানো না জান্নাতে প্রত্যেক ঘন্টায় 14 তারিখ হবে, বিশ্বাস হয় না, আমি যুক্তি দিতেছি 100 যৌবনে 100 পুরুষের যৌবন শক্তি যার দিবে, যাকে দিবে, ও প্রতি ঘন্টায়
14 তারিখ না হইলে এটা কাজে লাগাবে তো লাগাবে কোথায়? মনে হয় বোঝো না, ঠিক না? বুড়ারা তো বুঝবই না, তোমরা কমসে কম বোঝো। এরা তো বিয়ে শাদী করে নাই, কোথ থেকে বুঝবো, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কত পুরুষের? নারীকে 100 নারীর যৌবন শক্তি দিবে। কাজে লাগানোর জন্য প্রত্যেক ঘন্টায় মেসেজ না আইলে কাজে লাগাবে কোথায়? দুনিয়ার মতো মেসেজ না, ভিডিও মেসেজ আসবে, ভিডিও। সত্য বলতেছি আমি, ভিডিও মেসেজ করবে, তুমি দেখবে মন হারায় যাবে, ওটার ভিতরে তুমি হারায় যাবে, আর তোমাকে ডাকবে তালি লাইয়া আমার কাছে আয় না। এখন যেরকম মেসেজ দিতে দেরি, নিজের বাইক না থাকলেও বন্ধুকে বলে চ একটু দেস না, আধা ঘন্টায় চক্কর দেয়া পড়ব। হ্যাঁ ঠিক না? কত জন তো বন্ধুর বাইক নিয়ে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? আধা ঘন্টা এখনো পুরা হয় না, ঠিক না? জান্নাত বাইক রাখা আছে, বাইক এই দুনিয়ার খাটারা বাইক না, মিনি ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছে। বালাহু আজনিহাতান, দুটা টানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসীরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। বলবে তুমি কে? কোরআন বুঝি পড়িস নাই? ওয়ালা দাইনা মাসির, কোরআন তো আগেই জানায় দিছিল আমার নাম মাসির, আল্লাহ তোর জন্য তৈরি করে রাখছে, তুই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলি, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিলি, তুই দুনিয়ায় রাইখা আসিস নাই, সব সাথে নিয়ে আসিস। সত্য তো এটাই, রাইখা যাওয়ার জন্য মুসলমানের ঘরে না, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মুসলমানের ঘরে, রাইখা যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। দুনিয়ার এই সামান্য জীবনে প্রাপ্য না, পাওনা না, চিরদিনের পাওনা, দুনিয়ার মতো ছোট পরিধি না, জান্নাতের মতো ওই পরিধি যেটা কমসে কম ছোট হইলে দুনিয়ার 10 গুণ বড় হবে। ছোট বাড়ি জান্নাতের, ছোট বাড়ি, ছোট বাড়ি 240,000 মাইল হবে, 240,000 মাইল, কত? 240,000 মাইলের পরিধি হবে এই দুনিয়ার পচামাটি। হ্যাঁ, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় না, বাইরে না আপনাদের এলাকায়? মুসলধারে যদি কয়েকদিন বৃষ্টি হইতে থাকে তো মাটির থেকে পর্যন্ত দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? হ্যাঁ, বাকি জায়গা তো রইল, ওই মাটি নাই, পচা মাটি না, জাফরানের মাটি, জাফরান। দুনিয়ায় ফল ধরে কাছের গাঠে, কাছের কাঠের গাছে, দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়ায় কলা ধরে পানির গাছে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে। দুনিয়ায় এক ফলের ভিতরে একই গ্রাম থাকে, জান্নাতে প্রত্যেক কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। রব্বে কাবার কসম, আমাদের নবীজি দেইখা এসে আমাদেরকে বলছে, দেইখা বলছে, আল্লাহ নিয়ে গেছেন, দেখায় তারপরে পাঠাইছেন, হায় হায় আমার বিশ্বাস, আমাদের নবীজি দেখা ফিরা আসছে। অন্য কোন নবী যদি জান্নাত এরকম দেখত, আমার মনে হয় বলতো আমি রইলাম, আমি আমি কি ওলামা একমত, মনে হয় বলতো আমি আমি রইলাম আর যাবো না। কিন্তু আমাদের নবী তো উম্মতের কাণ্ডারি, উম্মতের কাণ্ডারি, বলছে আমি থাকলে থাকতে পারি, আল্লাহ বাধা দিবে না, কিন্তু আমার উম্মতকে কে বুঝাবে, কে বুঝাবে, কে বুঝাবে?
চলে আসছেন উম্মতকে বোঝানোর জন্য, আমাদেরকে বুঝিয়ে গেছেন, চোখের পানি দিয়ে বুঝাইছেন। হায় কেমনে যে মাধবদীর মানুষ বুঝবে, কেমনে যে আমার জাতি বুঝবে, কেমনে যে আমার বাসাওয়ালা বুঝবে, কেমনে যে লাল এই সবুজের পরিধির মানুষগুলাকে আমি বুঝাবো। আল্লাহ রসুল চোখের পানি দিয়ে বুঝাইছেন। জীবনে কোনোদিন চোখের পানি শুকায় না। জিব্রিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে এক্ষুনি বিদায় নেবেন তখনও চোখের পানি। জিব্রিল আজিব জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে দেখা রাখবে? আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো, তখনই বলছে আপনার কাছে আসতে পারি। যে কবর থেকে উঠবে আর উঠেই জিজ্ঞাসা করবে, জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হায় হায় পর্যন্ত কত মানুষের জান গেল। সত্য তো মাদক দিতে গেছে দুই একজন না, যায় নাই? আচ্ছা মাদক দি বাদ দিলাম, নসিন দিতে গেছে না, যায় নাই? একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য। অথচ আমাদের নবী কি তো আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে বানাবে, কিয়ামতের দিন নিজের কুরসির পাশে লাগাবে, দুনিয়াকে দেখানোর জন্য যে মালিক কেমন, রাজা কেমন, পাশে লাগাবে। কিন্তু ওই চেয়ারে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি। হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, বৈশা গেলে সাক্ষাৎ হবে, তো হবে কোত্থেকে? প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজ হাতে পানি পান করাবো। বৈশা থাকলে উম্মতকে, উপাসিত উম্মতকে কে পানি পান করাবো? আমি বসবো না, 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 না। আমি তো অনুমতি হইতে দেরি, উম্মত আসতে দেরি, আমি হাউজে কাউসারে ছুটা যেতে দেরি করবো না, অতক্ষণ দাঁড়ায় থাকবো, বসবো না। বলছে তারপর, বলছে তারপরও বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব। কেন? আপনি না প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার করছেন, সালতু তা সাফি তু সাফা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি না ঝুকলো তো ওইখানি চাওয়ার হাত উঠায় দিব, ওইখানি সুপারিশ লিখতে শুরু করব, ওইখানে দাঁড়িয়ে চিৎকার দিব, আমি রাজি হব না, পাল্লা সামনে ঝুঁকে না, আমি লজ্জিত হয়ে যাব। বলছে তারপর, বলছে এখানেই শেষ না, আবার পলসে রাতে ওইখানে ছুটতে থাকবো। কেন? যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো, একবার হাউস, একবার মিজান, একবার পলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বে কাবার কাসম। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলে আসেন। আজকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র দুনিয়ায় না, কি রেখা গেলাম এটা ভাবি না। আমার সমাজ যদিও কেউ মারা গেলে জিজ্ঞাসা করে কি রেখা গেল, আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই। মৃত্যু ব্যক্তির বাড়িতে যে সঙ্গে কি নিয়ে গেল এটা বলো, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, দান খয়রাত কেমন ছিল, আল্লাহকে কতটুকু মানত, রসুলকে কতটুকু মানত, রব্বে কাবার কসম কেউ জিজ্ঞাসা করে না। সবাই জিজ্ঞাসা করে দুনিয়ায় কি রেখা গেল।
এই জন্যই তো এই পরিণতি। রাগ হয়ে যাবে এই মজমা, রাগ হবেন না তো, এই জন্য এই পরিণতি। সন্তান এইখানে একজন নাই যাদের মা বাবা মারা গেছে, যে প্রতিদিন মা বাবার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে, এরকম অভ্যস্ত এইখানে একজন নাই, একজন নাই। রাগ হন না আমার কথা, প্রতিদিন বাবা মার জন্য দুই রাকাত নামাজ পড়ে, ডেলি দুই টাকা সৎকা করে বাবা মার নামে, এরকম একজন অভ্যস্ত নাই, যে ডেলি সকালে ঘুমের থেকে উঠা মার নামে এক টাকা বাবার নামে এক টাকা সৎকা করা তারপরে দিনকে শুরু করে, এরকম অভ্যস্ত একজন। ওই যে রাইখা গেছে এটাই আমাদের উদ্দেশ্য ছিল, কি রাইখা যাব এটার পিছনে জীবন ছিল, কি নিয়ে যাবো এটার পিছনে জীবন ছিল না, যদি থাকতো তাহলে আজকেও শাহজালালের নাম নেয় লক্ষ কোটি হাজারো মানুষ, লক্ষ মানুষ ডেলি শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহজালালের নাম নিতে দেরি রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না, আল্লাহওয়ালাদের নাম নিতে দেরি রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না, ওরা দুনিয়ায় কিচ্ছু রাইখা যায় নাই, সব সঙ্গে নিয়ে গেছে, যেটাও রাইখা গেছেন ওটা সঙ্গেরই রেখা গেছেন, ওটা দুনিয়ার সাথে ওটার কোনো সম্পর্ক নাই, এই জন্য আসেন। নিয়া যাইতে চাই না রাইখা যাইতে চাই, কোনটা কোনটা নিয়া যাইতে চান? সবাই সবাই হাত উঠায় বলেন তো দেখি, আল্লাহ কবুল করো, নামান নামান। আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে চাই না দুনিয়ায়? সময় কম আমার হাতে, এজন্য জান্নাত শুনাইতে পারলাম না, আবার কখনো আসলে শুনাবো যে জান্নাত কি, কি দিবে আল্লাহ, একটা তো দেখাইলাম শুধু, 14 তারিখ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সব রাখা, মনের সব আশা পুরাবে, কোরআন এটাই বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে ওটাকেই সামনে উপস্থিত করবে, চোখে লাগতে দেরি, উপস্থিত হইতে দেরি নাই, এখন তো চোখে লাগলেও একবারের বেশি দুইবার দেখলেই জুতা, ঠিক না? বুড়ারা বুঝবেন না, জাগরে বুঝাইতেছি ওরা বুঝে গেছে, ঠিক না? চোখে লাগলে কিইব, ঠিক না? আমি তো রাজি, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হইলেই তো শ্বশুর বাড়ি হয়ে যায়, ঠিক না? বাড়ির সামনে দাঁড়ায় কয়া দেখ জুতার বাড়ি কিরকম পড়ে, ঠিক না? দুনিয়া তো এটা, ওইখানে চোখে যা লাগবে তা মিলবে, রব্বে কাবার কসম, সৈকতে যাবে জান্নাতে, আল্লাহ বানায় রেখা দিছে, চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, পুরা শরীরটা বানাইছেন জাফরান দিয়া কাত পর্যন্ত, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 4টা গ্রান বাহির হবে শরীর থেকে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, কাচের মতো হবে, কাচের মতো ছবি দেখা যাবে যেখানে তাকাবে, আল্লাহর রাসূল ধারণা দিছেন লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, এইবার যুবক একটু ভাবনা চোখ বন্ধ করা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে, না ওরা বোঝেই না কিছু, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? ঠোঁট লাগলে কেমন মজা হবে, আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে, চোখে চোখ পড়তে দেরি, আল্লাহ বইলা দিছে কোন জিন ইনসান একে দেখে নাই, জিন ইনসানও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে, কেউ ছুঁয়া দেখে ধরবে তো দূরের কথা, টাচ করে দেখে নাই, টাচ আল্লাহ বানায় রেখা দিছে, এই জন্য তো হাদিসে আছে
ডেলি সৈকতে দুইবার যাবে, সকালে এক জায়গায় বিকালে আরেক জায়গায়। সকালে একটা নতুন দৈরা নিয়ে আসবে, বিকালে আরেকটা দৈরা নিয়ে আসবে। এই জন্যই তো জান্নাত এত বড়, আনবে রাখার জায়গা লাগবে না, এই জন্যই তো দুনিয়ার দশ গুণ বড় জান্নাত লাগবে। এটা আবার বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হইতে রাজি, কে কে রাজি দেখি, রাজি দেখি, নমান নমান নমান, অনেকবার হাত উঠাইতে হবে কিন্তু রাজি। তাইলে প্রথম কাম করতে হবে যে আজকের থেকে বিজাতিদের যত আকর্ষণ তরিকা আছে, আসক্তি আছে আমাদের, আল্লাহ দিল থেকে বাহির করে তওবা করলাম, রাজি তওবা করতে। তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ বিজাতির আসক্তির থেকে তওবা করলাম, পাক্কা আল্লাহ কবুল করুক। যদি সত্য বইলা থাকি তাইলে গুনাহ মাফ, দশটা দুই বাজে আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে যে বিজাতির আসক্তের থেকে তওবা করলাম। বিজাতির আসক্ত কালচারে আজকের থেকে পারবো তো, হ্যাঁ এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইশক বলবো। সত্য সবাই বলতে চায় না, এখানে কি বলবো, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, ইশক, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, এর ইশক। আর সর্বশেষ একটা কাজ করব, এই উম্মত যদি একটাই করত, আমি তো চিৎকার দিয়া বলি, সারা দুনিয়ায় বলি, এই উম্মত যদি একটা কাজই করত, কিছু না কইরো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ত, আজান দিতে দেরি, আওয়াজ কানে পৌঁছতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে নাই, অথবা জাগারটা জাগায় জায়নামাজ গুছাইতে দেরি করে নাই, আর ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলতে দেরি করে নাই, মামুনরা যদি বাড়িতে, মামুনরা যদি ঘরে, পুরুষ যদি হাঁটে, বাজারে, রোডে, ঘাটে, মেইলে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলতো, শুধু নামাজ পড়তো, তাইলে মনে হয় আজকে মুসলমানদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আবাবিল মনে হয় প্রতিশোধ নিতে দেরি করতো না, মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, মশা উড়া যায় প্রতিশোধ নিতে দেরি করতো না, চিৎকারের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না, বাতাসের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না। আজকে তো চোখের পানি ঝড়াইতেছে, তার বড় কোনো সাড়া মেলে না, চোখের পানি মুসলমানের ঝরতেছে, শুধু চোখের পানি না, প্রতিদিন ডরজনকে ডরজন ফিলিস্তিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে, নিষ্পাপ মুসলমানদের, নিষ্পাপ বাচ্চাদের, নিষ্পাপ মামুনদের রক্ত ঝরতেছে, কিন্তু আল্লাহ মনে হয় হায় হায় আমাদের দোয়া মনে হয় মাথার উপরেই উঠে না। ইব্রাহিম ইবনে আদম হাজার বছর আগে বলা গেছে, মা তাকুলু বুকুম, হাজার বছর আগের মানুষের দিল যদি বইরা থাকে তাহলে আজকের মানুষের দিলের অবস্থা কি। ইব্রাহিম ইবনে আদম বলছিল তোমাদের দিল বইরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না, আমাদের কান্নাও মনে হয় মাথার উপরে ওঠে, আমরা নামাজ ছেড়া দিছি। বাপ যদি সন্তানকে দুই চার দশ বার ডাকলো আর সন্তান যদি সাড়া না দিয়া ঘাড় বেঁকা করে চলে গেল, তো বাপ সইতে পারে কি পারে না? হ্যাঁ মালিক যদি কর্মচারীকে ডাকলো দশ বার আর ও শুনলো না, শোনার ভান করে কার বেঁকা করে চলে গেল, চাকরি থাকবে কি থাকবে না? হ্যাঁ পদস্থ লোক যদি কাউকে দশ বার ডাকলো তারপরও যদি সাড়া না দিল তাহলে হাতে হাত করি আসবে কি আসবে না, পায়ে বেড়ি আসবে কি আসবে না, জেল জরিমানা হবে কি হবে না? তো আল্লাহর মতো সত্তা,
ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। কেউ তো মাঝে মাঝে আসে, 2 বেলা পড়লে 3 বেলা পড়ে না, কেউ 3 বেলা পড়লে 2 বেলা পড়ে না, কেউ শুধু সপ্তাহে 1 দিন পড়ে, কেউ বছরে মাত্র 2 বার পড়ে। আল্লাহ ডাকতেছে, আপনি পাবেন আপনার ওই লোকদের সাহায্যের জন্য আল্লাহ চলে আসবে। তওবা যখন করছি আজকে অঙ্গীকার করি, আর কোনোদিন নামাজ ছাড়বো মনের থিকা, হ্যাঁ, তাইলে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবো। আল্লাহর কাছে, রসুলের কাছে যদি তা না হইতো তাহলে চিৎকার দিতে দিতে যাইতেন না। দুনিয়ার সর্বশেষ কথা আল্লাহর রসুলের এই চিৎকার, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত, নামাজ 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 নামাজ, আর অধীনস্থ মানুষের সাথে সদ্ব্যবহার, তোমার অধীনস্থ যে তার সাথে সদ্ব্যবহার কর, নামাজ পড়ো। অঙ্গীকার করতে রাজি? হ্যাঁ, কে কে আজকের থেকে নামাজ ছাড়ব না? নামান নামান, বর্তমান অবস্থার প্রেক্ষিতে দুটা কথা বলবো। ফিলিস্তিনকে যদি ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করতেছি না আমরা? আমার আগেই তো হুজুর আপনাদের থেকে জুস দিয়া গেল, ঠিক না? আপনারা সবাই চিল্লায় উঠলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরা প্রতিবাদ করতে পারি, এটুকুই আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকেও প্রথম প্রতিবাদ হয়েছে, না হয় নাই? হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকেও প্রতিবাদ হয়েছে যে আমরা ফিলিস্তিনিদের তার সাথে ছিলাম, আসি এবং থাকব। এটা আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের। আমরা প্রতিবাদ করতে পারি। আপনি সাত সমুদ্র 13 নদীর ওই পারে যাবেন তো যাবেন কি করে, ঠিক না? কিন্তু আমরা দুটা কাম করতে পারি, শুধু প্রতিবাদ করে ক্ষান্ত না হয়ে আরো দুটা কাম করতে পারি। আমরা জানি আমাদের প্রতিবাদ শুধুই আমাদের লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে, এর বাহিরে হয়তো আমাদের প্রতিবাদের আওয়াজ যাবে কি যাবে না আমি এটা জানি না, কিন্তু আমরা দুটা কাজ করতে পারি। আমার বিশ্বাস ওই দুটা কাজ শুধু লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে না, আমার বিশ্বাস হইতে পারে ওই দুটা কাজ আরশ পর্যন্ত যায় ধাক্কা লাগাইতে পারে, আরশে যায় হিট করতে পারে, আরশকে কাঁপায় দিতে পারে। আমার বিশ্বাস যখন আরশ কাঁপবে আল্লাহ বলবে কাঁপিস কেন, কেন বাংলাদেশের মানুষগুলা হিট করতেছে, এখনো আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না, এই জন্য কাঁপতেছি। হতে পারে আরশের এই কথায় আল্লাহর রহমত মহিমা চলে আসবে। ওটা হলো আজ থেকে আমরা 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য পড়ব। হ্যাঁ, যদিও এই পর্যন্ত যতদিন থেকে 2 সপ্তাহ হয়ে গেছে শুধু আমরা প্রতিবাদই করতেছি, এই মজমায় একজনও নাই, না মাদ্রাসার তোলাবা, রাগ হেন না, পায়ে হাত রাখি না, ওলামা না আমরা, যে 2 সপ্তাহ পর্যন্ত আমি 2 রাকাত করে সালাতুল হাজত এদের জন্য করতেছি এরকম কেউ নাই, কেউ হাত তুলতে পারবে, কিন্তু উচিত ছিল। কেননা কোরআন বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, মুসলমান নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা 2 রাকাত নামাজ পড়ি না, আজকের থেকে অঙ্গীকার করি পড়ব। কে কে পড়বেন? আল্লাহ কবুল করো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, কেননা সেজদায় যখন বান্দা যায় এটা সেজদায় যায় বলতে পারবেন আপনি নফল নামাজ, কোনো অসুবিধা নেই, আল্লাহকে বলেন আল্লাহ প্রতিবাদ তো করতেছি, যাওয়ার তো সুযোগ নাই, শুনছি তুমি নাকি এরকম এরকম করে দেখাইছ, তাহলে আমাদেরকে করে দেখাও, আল্লাহর কাছে বিচার দাও। আর দ্বিতীয়, আজ থেকে ফিলিস্তিনের নামে আমি 1 টাকা সৎকার, কয় টাকা
কেন হাদিসে আছে সদকাতু তারুদ্দুল বালা, বিপদ যত বড়ই হোক যদি সদকা করা যায় করার মতো, তাহলে সদকা আরশকে হেলায় দিবে, বিপদকে টলায় দিবে। এক টাকা, আমি এখন বলতেছিলাম আপনি প্রতিদিন যেইখানে দিতে মন চায় যাকে দিতে মনে চায় এক টাকা পারবেন না। আমি একশো বলতেছি না, দশ বলতেছি না, পাঁচ বলতেছি না, দুই বলতেছি না, এক টাকা। আমি ফিলিস্তিনের এই বিপদের জন্য আল্লাহর কাছে এক টাকা সদকা দিলাম, এক টাকা।